আজকে রাধা অষ্টমীর দিন, আজ ভক্তরা এসেছেন, দাদা এসেছেন, আমরা এসেছেন, ভালো মায়ের সবাই এসেছেন। ভবা বাংলার একটা গানের কথা আছে যে বৃন্দাবনে তুমি যোগ মায়া, স্বয়ং বৃন্দাবনে মা যোগ মায়া রূপে ফিরে আসবে এবং বলছেন বৃন্দাবনে তুমি যোগ মায়া কালি কালি কালী মহাকালী, যেখানে গোবিন্দ করে আনন্দ তোমারই কৃপা বিন্দ পাবে কিছু মনোমায়া। রাধারানী যখন কৃষ্ণ দর্শনের জন্য তার মন আকুল হয়েছিল তখন মা যোগমায়ের কাছে গিয়ে বলেছিলেন, মা আমার বড় ইচ্ছা আমি দর্শনে যাব। মা কৃপা করেছিলেন, রাধাকে কৃষ্ণ সাজিয়ে দিয়েছিলেন, মনে গোপাল সেজে গিয়ে রাধা আমি যেখানে দাঁড়িয়ে আছি বিশ্ব জননী মায়ের সামনে দাঁড়িয়ে মাকে স্পর্শ করার যে সুযোগটা আমি পেয়েছি সেটা সুযোগটা হচ্ছে আমাদের সতীশ চন্দ্র সাহার ছেলে কালীপদ সাহার তত্ত্বাবধানের আহ্বানে আমি এখানে এসে আজকে বিশ্ব জননী মাকে যে দর্শন মানে আমি স্পর্শ করলাম এটা কিন্তু আমার কাছে বিশাল একটা মানে পাবনা। ভবা পাগলা গুরু ভবা পাগলা কৃপা না করলে এরকম মায়ের দর্শন আমি পেতাম না এবং মাকে আমি স্পর্শ করার আমি এতগুলো মন্দিরে ঘুরেছি কিন্তু আমি কোনো মন্দিরে মাকে ছুঁতে পারিনি। আজকে বিশ্ব জননী মাকে ছুঁয়ে মনে হলো আমি সব ভবা পাগলার যতগুলো প্রতিষ্ঠিত মন্দির আছে সেই মন্দিরে ঠাকুরকে দর্শন করতে পেরেছি এবং স্পর্শ করতে পেরেছি এবং আজকে রাধা অষ্টমীর দিনে স্বামীজি একটা সুন্দর কথা বললেন এই কথাটা আপনারা জেনে রাখবেন। আর একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে যে আমাদের যেমন এই যে এখানে আমাদের বাথুরের মন্দির তো সব থেকে পুরনো, তো বাংলাদেশ থেকে আসার পরেই কালনাতে মন্দির হয়, কালনার মন্দির পরেই তো এটা হয় নাকি? তাহলে কালনাতে প্রথম বাবা পাগলা বাংলাদেশ থেকে আসার পরে কালনায় কষ্টি পাথরের ঠাকুর হয় এবং আমাদের বিশ্বজননী মা মানে অষ্টদাত ঠাকুর আমাদের এই বাতুরে হয়েছে, তাই না? তো এই জন্য আপনার কাছে জানতে চাইব সব জায়গার যে ঠাকুরগুলোর নাম সেই নামগুলো একটুখানি বলবেন, কেননা ভবা পাগলা বলেছিলেন মা সবার এক কিন্তু মাকে ভবা পাগলা প্রত্যেকটা মন্দিরে গিয়ে বলে দিয়েছে এইটা এই মা বলে সম্বোধন করবে, এই মা বলে সম্বোধন করবে, সেই সম্বোধনটা আপনার কাছ থেকে শুনতে চাই। আমি আমার স্বামীজির কাছ থেকে শুনেছি, তাদের জেনেছি যে বাবা পাগলা যখন প্রথম বাংলাদেশে মন্দির করে নামতা গ্রামে তখন সেখানে মায়ের নাম দিয়েছিলেন মা আনন্দময়ী, ভবার আনন্দময়ী। তারপর সেই মাকেই বাবা পাগলা কালনাতে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন, সেই মায়েরই নাম দিলেন যে ভবার ভবান। একই মায়ের যখন বাংলাদেশে প্রতিষ্ঠা করলেন তখন নাম দিলেন আনন্দময়ী, আর যখন কালনাতে এসে যখন প্রতিষ্ঠা করলেন তখন নাম দিলেন ভবার ভবানী। তারপর ওখানে আমাদের তেজেন মহারাজ থাকতেন, স্বামী সত্যানন্দগিরি মহারাজ ব্রহ্মচারী অবস্থায়, ওখান থেকে যখন এসে এখানে এসে যখন নতুন করে প্রতিষ্ঠা হলো এই মায়ের কিভাবে আসলো কিভাবে আলাপ হলো কিভাবে কি হলো সেগুলো বিস্তারিত বিবরণ আমার বইটা পড়লে পরে মোটামুটি সব জানতে পারবেন। হ্যাঁ, কিন্তু মা এখানে যখন মায়ের প্রতিষ্ঠা হলো তখন ভগবানের নাম দিলেন মা বিশ্বজননী, ভবার মা বিশ্বজননী। তারপর এখান থেকে যাওয়ার পর আমাদের দীঘাতে তারপরে হলো আমাদের বাবুজিনগরে ভবার মা মহাচণ্ডী, তারপরে সুরচরে তার আগে লালগোলাতে হয়েছে, লালগোলা হয়েছে ভবার কৃষ্ণপদায়িনী মা, তারপরে সুরচরে নাম দিলেন ভবার। আপনারা দর্শক বন্ধুরা জানতে পারলেন মায়ের বিবরণ, মায়ের কোন কোন মন্দিরে কোন কোন মা প্রতিষ্ঠিত আছে, আর বাথুরে কিন্তু আমাদের এই বিশ্ব জননী মাকে আমি আজকে আনন্দ করে ও মানে দর্শন করলাম,
উপভোগ করলাম। স্বামীজির কাছে আমি আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে এই যে মায়ের নিচে যে আমাদের ভোলে বাবা রয়েছে, এই ভোলে বাবার আমি কোনো জায়গায় দেখিনি যে মাথাটা একটু উঁচু, এইখানে যে মাথাটা উঁচু মানে এক হাত উনি দিয়ে মাথাটাকে উঁচু করে রেখেছেন, এটা একটু বিশ্লেষণ যদি আপনি একটু বলেন তাহলে আমাদের কিছু ভবার ভক্তরা এবং আশেপাশে ভক্তরাও জানতে পারে। যেমন ভবাকালার একটা ছবি বাইরে আছে মহানা সাধনা অগ্রভূ, ইয়ে সাধনার অগ্রভূ যে ছবিটা ভবা হাতে আঁকা দিয়েছে, এটার উদ্দেশ্য হচ্ছে পুরো কুণ্ডলিনী শক্তি, যে আমাদের যে সাধন ভাবে যেটা বলে সবে চক্রে ভেদ করি পরমে পরমেশ্বরী, কখনো পুরুষ কখনো নারী সর্বতে মঙ্গল, তো পুরো কুণ্ডলিনী শক্তির যে একটা আঘাত সেটা নিম্নমুখী থাকে, সেটা যখন সাধকের সাধনা দ্বারা উর্ধ্বমুখী হয় তখন সেখানে শিবের আসন পদ্ধতিতে মায়ের বাবাটা আগে আছে, অতএব এটা বাবা কালী রূপে এটা সাধক জগতের জিনিস। দেখবেন দৃষ্টির সঙ্গে একটা ব্যাকন ব্যাপার আছে, ঠিক যদি শিবের মাথাটা যদি মাটির সঙ্গে শুয়ে থাকতো তাহলে মায়ের মুখের দিকে তার দৃষ্টি থাকতো না, এটাই হচ্ছে লক্ষ্য। আচ্ছা ওখান থেকে লক্ষ্য ওই লক্ষ্যটা এক জায়গাতে আছে, হ্যাঁ এই নিরামকৃতির লক্ষ্যটা রাখার কারণ হচ্ছে এখানে একটা সাধকৃত একটা সাধক, তাই তো নাম দিচ্ছে মহাতীর্থ। আপনারা দর্শক বন্ধুরা জানলেন এটা একটা মহাতীর্থ, ভবার মহাতীর্থ, এবং ভবা যেই ঘরে এসে উনি থাকতেন যেখানে বসে উনি মুড়ি খেতেন সব কিছু পাবেন বাপি কুণ্ডুর ইউটিউব চ্যানেল থেকে, এবং বাপি কুণ্ডুকে আশীর্বাদ করেছেন এই কালিদা সতীশ দা, আমাদের এইটা বলতে হবে, না বললে অনেকে হয়তো মনে মনে ভাববেন যে ভবার জগতে ভবার শিষ্য আমি নই, কিন্তু ভবার শিষ্য না হয়ে আমি প্রথম ভবার মানে ভবার কৃপাতে ভবার চরিত্রটা আমি করেছিলাম অসীম সরকারের ক্যাসেটে, তারপর থেকে 2021 হরবলা মা যেটা উনি বললেন দীঘা হরবলা মা সেই মন্দিরেই কিন্তু আমার প্রথম মানে সূত্রপাত, সেখান থেকে আজকে আমি বিশ্বজননী মায়ের কাছে আসতে পেরেছি। এটা কিন্তু আমাকে বলতে হবে কালিদা, আমাদের গোপালদা ডক্টর গোপাল ক্ষেত্রী আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রীর তত্ত্বাবধানে মানে তার কাছে আসতে পেরে আজকে কিন্তু আমি বিশ্বজননী মাকে দর্শন করতে পারলাম, এটা কিন্তু সব সব ভক্তদেরই বলবো আপনারাও যদি একটু মন দিয়ে মাকে ডাকেন আপনাদেরও দর্শন করাবে, এবং যারা এখনো আসতে পারেননি আমি তাদেরকে বলবো আপনারা এখানে আসুন, আর আমার কমলদাকে বলবো আপনি মাকে আর ভোলে বাবাকে একটু সুন্দর করে তুলুন যাতে আমরা এই কথাগুলো আমাদের গুরুদেব বললেন সেই কথাগুলো যেন মিলে যায়। জয় ভবা, চলুন আমরা চলে তুলে নিই, আপনি একটু তুলে দেন ওই হাতটা দিয়ে তুলে দেন তাহলে উনি তুলে নিতে পারেন, ক্লোজ করে তুলে দেবেন তারপর পাশ করে দেবেন। আপনাদের যাবো না, একবার কেন পাঁচবার যাবো না, এটা ব্যাপার আছে। আচ্ছা ঠিক।